পিতৃপক্ষের অবসান ইতিমধ্যেই কিন্তু দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। একদম পুজো যে দোরগোড়ায় সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সমস্ত কিছুকে মিলিয়ে একেবারে পুজোয় মেতে উঠতে চলেছে বাঙালি। আর প্রাক পুজো পরিক্রমায় আজ আমরা এসে পৌঁছেছি ডিপিএল ডুমুরতলা ইউথ সেন্টারে। তাদের এবছর কি থিম প্রতিমার ক্ষেত্রেই বা কি বিশেষত্ব আমরা জানব। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ডুমুরতলার পুজো উদ্যোক্তা এবং তাদের কাছ থেকে আমরা একটুখানি জানার চেষ্টা করব এবছর তাদের থিম কি রয়েছে। আচ্ছা, এবছর কততম বর্ষে পুজো এবং মণ্ডপ থিম প্রতিমায় কি বিশেষত্ব থাকছে? এবছর আমাদের 55তম বর্ষ। প্রত্যেক বছরই তো কিছু না নতুনত্ব কিছু আনার চেষ্টা করি। এবছরও আমরা নিয়ে এসেছি, আমাদের যেমন প্যান্ডেলের আমরা এবার থিম রাখছি বরফের পাহাড়, ঠিক আছে। আর মেনলি আমাদের এবার ঠাকুরের একটু বিশেষত্ব আছে, যেটা হচ্ছে ঠাকুরে আমরা যে করোনা আমাদের যে মহামারী দু বছর ধরে যাবত যেটা মহামারী হয়েছে, সেখানে ধরুন আমরা সেভাবে পুজো করতে পারিনি। এবার মানুষও সেই জায়গাটা থেকে বেরিয়ে এসেছে আজকে, সেটাও ঈশ্বরের আশীর্বাদে। সেই জায়গাটাকেই আমরা তুলে ধরতে চাইছি যে করোনা থেকে মানুষকে, মানুষ জীবনকে যে মুক্তি দিচ্ছেন মা দুর্গার আশীর্বাদে, সেটাকেই আমরা এবার পুজোর মানে ঠাকুরের থিম হিসেবে তুলে ধরতে চাইছি। আচ্ছা, মানে দুটো ক্ষেত্রে দুটো আলাদা আলাদা থিম রয়েছে। বরফের পাহাড় এই চিন্তাটা কোথা থেকে এলো? বরফের পাহাড় এটা অ্যাকচুয়ালি আমাদেরই একজন ক্লাবের সদস্য, তারই চিন্তাভাবনা থেকে এটাকে ফুটিয়ে তোলা হচ্ছে। হ্যাঁ, এমনি অন্য কোনো বিশেষ কারণ নেই, ওইটা আমাদের ক্লাবের সদস্যদেরই মাথার থেকে থিমটা এসছে যে এইভাবে একটা করার জন্য। ডুমুরতলার পুজো মানে তো প্রচুর মানুষের ভিড় জমে প্রত্যেক বছর। দুটো বছর নিউ নর্মাল দুর্গাপুজো সবাই ছিলাম, এবছর আবারও মানুষের ঢল নামবে, একটা ছোট্ট মেলা, সমস্ত কিছুকে নিয়ে প্রিপারেশন কতটা কতটা তোড়জোড় এই মুহূর্তে? তোড়জোড় একদম ইয়েতে আছে, কারণ এবছর আমাদেরকেও প্রচুর ভলেন্টিয়ার অ্যাকোয়ার্ড করতে হবে, কারণ প্রচুর মানুষের ভিড় এবার উঠছে পড়বে আমাদের আশা। হ্যাঁ, প্রশাসন থেকেও আমরা বলেছি প্রশাসনকে যে তাদেরও সহযোগিতা আমাদের চায় থাকে এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা থাকে, সবটা নিয়েই এবারও আমরা একটা দুর্গাপুরবাসীকে একটা উপহার হিসাবে দুর্গা পুজোর একটা উৎসব আমরা দিতে পারব। বাজেট কত রয়েছে? বাজেট নিয়ার অ্যাবাউট 10 লাখ টাকা। পঞ্চান্নতম বর্ষে ডুমুরতলা ইউথ সেন্টার এবার সেজে উঠছে বরফের পাহাড়ের আদলে মণ্ডপ, সঙ্গে প্রতিমার ক্ষেত্রেও থাকছে অন্য এক বিশেষত্ব। করোনা মুক্ত যে একটা হওয়ার সম্ভাবনা, সেই করোনা মুক্ত হওয়ার বার্তাই কিন্তু ডুমুরতলা ইউথ সেন্টার এবছর দিতে চলেছে শহরবাসীকে। সমস্ত কিছুকে মিলিয়ে মিশিয়ে কিন্তু এই মুহূর্তে পুজোর উৎসবে, পুজোর আনন্দে মাততে চলেছে এলাকার মানুষজন, আর প্রস্তুতিও চলছে একেবারে তুঙ্গে। ক্যামেরায় সমরেন্দ্র দাসের সাথে সুপ্রদের রিপোর্ট, LCW ইন্ডিয়া। আকাশে বাতাসে পূজোর গন্ধ, বছর ঘুরে মা আসছে আবার। সেরা প্রতিমা বা সেরা মণ্ডপী বা কাদের, সেরা পরিবেশ বা সেরা আলোকসজ্জা যাবে এবার কাদের দখলে, জানতে হলে দেখতে থাকুন পূজোর লড়াই 2022। সেরা পূজোর এক্সক্লুসিভ কভারেজ শুধুমাত্র LCW ইন্ডিয়া। মা আসছে অনুষ্ঠানটি নিবেদন করছে মধুমমতা হোটেল অ্যান্ড রিসোর্ট, তারাপীঠ বীরভূম, স্পেশাল পার্টনার সমীর ডিজিটাল, লোটাস ফিনান্স, হসপিটালিটি পার্টনার শের ই বেঙ্গল। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম।
পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত, এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল জেপি এভিনিউ সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 7132111। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না, চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ, তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা, হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555999 অথবা 9002410083। বীরভূম মানে তারাপীঠ, আর তারাপীঠ মানে মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।